পুরা মেলাতে ঘটকের বিকল্প নেই, তারা কখনো গুলি বুলি এমনকি গালিও খায়। শুধু দর্শক মন্ডলী, আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব ঠিক এরকম একজন ব্যক্তির সাথে, জনাব ঘটক মাছি ভাই, কেমন আছেন? ভালো নাই ভাইয়া, খালি হুগনা হুগনা লাগে। তৃষ্ণা তো আপনি পানি খাবেন? ভাইয়া এই তৃষ্ণা তো পানির তৃষ্ণা না, পাত্র পাত্রীর তৃষ্ণা। পাত্রপাত্রী? আসলে ভাইয়া ছেলে তো অনেক আছে কিন্তু বিয়ে করানো ছেলে আসলে মেয়ে তো অনেক আছে কিন্তু বিয়ে করার মতো বউ নাই ভাইয়া। বিয়ে করার মতো বউ নাই? আসলে দেখেন আজকালকার মেয়েরা, আজ এই মার্কেট তো কাল ওই মার্কেট, আজ এই পার্লার তো কাল ওই পার্লার, আবার যতটুকু সময় বাসায় পায় ততটুকু সময় আবার তারা চোখে শসা লাগিয়ে শুয়ে থাকে। আর শ্বশুর শাশুড়ির সেবা দূরের কথা, নিজের মা বাবার সেবাই করে না। আর পাত্র? পাত্রের কথা আর কি বলবো ভাই, আজকালকার ছেলেরা পাত্র হিসেবে তো আরো খারাপ। যদি পিয়নের চাকরি করে তাহলে বলে অফিসার, আর যদি অফিসারের চাকরি করে তাহলে বলে ম্যানেজার। খালি মিথ্যা আর মিথ্যা, আর কিছু দুষ্ট আছে তারা শ্বশুরবাড়ির দিকে তাকিয়ে থাকে, আর খালি মেয়ে পাঠায়, খালি শুকনো শুকনো লাগে ভাইয়া। তা আপনার কাজকর্ম কিরকম চলছে? ভালো নয় ভাইয়া, কেন নাম শুনে বুঝেন না? তা আপনার নামটা একটু অদ্ভুত। একটু না ভাইয়া, পুরোটাই অদ্ভুত। আমার দাদা ছিলেন ঘটক গণি ভাই, তখন পাত্রপাত্রী পাওয়া যেত। আমার বাবা চড়ুই ভাই, তিনি খুঁজে খুঁজে পাত্রপাত্রী বের করতেন। আর আমি পতঙ্গে নেমে এসেছি, অর্থাৎ ঘটক মাছি ভাই। ফরমালিনে যুক্ত মাছি না হলে ভেজাল ধরা যায় না, তাতেও কাজ পাই না ভাইয়া। ভেরি স্যাড। তো কাজকর্ম কি একদমই নেই? একদমই পাচ্ছি না ভাইয়া। আজকালকার ছেলে মেয়েদের যে কি হয়েছে, তারা স্কুল কলেজ থেকে প্রেম করা শুরু করে, হয় ভেগে না হয় মা বাবাকে পটিয়ে বিয়ে করে ফেলে, আমাদের দরকারই হয় না। তাহলে চলেন কিভাবে? চলি না ভাইয়া, খালি হামাগুড়ি দেয়। আমাদের মতো মধ্যবিত্তরা হামাগুড়ি দিয়েই চলতে থাকি। এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? ভাবছি নাম আর পেশা দুটোই চেঞ্জ করে তালাক ভাই রাখবো, আর তালাক দেওয়ার একটা এজেন্সি খুলবো। কেন? আজকালকার ছেলেরা আবেগে সিদ্ধান্ত নেয়, কথা হচ্ছে না প্রেম অন্ধ, বিয়ে তাদের চোখ খুলে দেয়, আবার এরাই তালাকের জন্য দৌড়াদৌড়ি করে, তাই নাম আর টাইটেল দুটোই চেঞ্জ। আপনার কি মনে হয় এতে আপনার ভাগ্য খুলবে? অবশ্যই খুলবে, কারণ বিয়ে করানোর চেয়ে বিয়ে ভাঙাটাই সহজ। আর আজকাল ছেলে মেয়েরা বিয়ের আগের কথার সাথে পরের কথার কোনো মিল খুঁজে পায় না, দেখে সবই মিথ্যা, তারপরেই শুরু হয় ঝামেলা। আর ইন্ডিয়ান সিরিয়াল তো আসছেই একটি পরিবার নষ্ট করার জন্য, কি করবো ভাইয়া, খালি শুকনো শুকনো লাগে। আপনাকে এই অনুষ্ঠানের জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভাই আপনি বিয়ে করেছেন? না এখনো করি। একটা ছেলে দেখাই, সরি একটা মেয়ে দেখাই। না না না, আপনি যে সমস্যার কথা বললেন তাতে আমার বিয়ে করার আদৌ কোনো ইচ্ছা নেই। কি বলেন ভাই? শুধু দর্শক মন্ডলী, বিয়ে পবিত্র একটি সম্পর্ক, তাই জেনে শুনে খুঁজে বুঝে সঠিক সিদ্ধান্ত নিন। আর ঘটক মাছি ভাই হোক আর তালাক ভাই হোক, এদের কাছ থেকে দূরে থাকুন, তবে আমাদের কাছ থেকে না। আমরা আসবো আগামী কোনো পর্বে, নতুন কোনো ব্যক্তি, নতুন কোনো বিষয়, নতুন কোনো বস্তু, নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। খাচ্ছি তবে যাচ্ছি না, সুস্থ থাকুন, সিরিয়াস থাকুন, মনে রাখবেন হাসবেন তো ফাসবেন। আচ্ছা ভাই, আপনার তো বিদিনিকার আছে আমার কাছে, ঠিক আছে।